ইন্টারঅ্যাকটিভ শব্দের অর্থ হচ্ছে পারস্পরিক প্রতিক্রিয়া বা সাড়া। ফ্ল্যাশ প্রোগ্রামে ইন্টারঅ্যাকটিভ বোতামের ব্যবহারও পারস্পরিক সাড়া বা প্রতিক্রিয়ায় সম্পন্ন হয়। যেমন ইন্টারঅ্যাকটিভ বোতামের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে বোতামটির রং বদলে যেতে পারে, রূপ বা আকার আকৃতিও বদলে যেতে পারে এবং এই বদলে যাওয়ার মধ্য দিয়ে সংশ্লিষ্ট তথ্য উপস্থাপিত হতে পারে। আরও অনেক রকম পারস্পরিকতার সম্পর্ক থাকতে পারে। ওয়েব পেজের জন্য ইন্টারঅ্যাকটিভ বোতাম বিশেষভাবে প্রয়োজন হয়। ফ্ল্যাশের তৈরি বোতাম হচ্ছে মূলত বাটন সিম্বলের সাহায্যে তৈরি করা হয়। ফ্ল্যাশে তৈরি বোতামের নিজস্ব টাইম লাইন থাকে এবং চারটি সুস্পষ্ট ফ্রেম থাকে। ফ্রেমগুলো হচ্ছে যথাক্রমে আপ, ওভার, ডাউন এবং হিট ফ্রেম। এই চারটি ফ্রেমের সমন্বয়ে বোতামের একটি মিনি মুভি ক্লিপ তৈরি করা হয়। বোতামের উপর মাউস পয়েন্টার না নেওয়ার পর্যন্ত আপ ফ্রেমের অবজেক্ট দৃশ্যমান থাকে। বোতামের উপর মাউস পয়েন্টার নেওয়ার সঙ্গে সঙ্গে বোতামের ওভার ফ্রেমের অবজেক্ট দৃশ্যমান হয়। ওভার ফ্রেমে সিম্বলের রং বা আকার আকৃতি পরিবর্তন করা যেতে পারে। মাউস দিয়ে বোতামে ক্লিক করলে বোতামের ডাউন ফ্রেমের অবজেক্ট প্রদর্শিত হয় এবং বোতামের সঙ্গে সম্পর্কযুক্ত নির্দেশ কার্যকর হয়। হিট ফ্রেমে বোতামের ওভার এবং ডাউন ফ্রেমের সক্রিয় এলাকা নির্ধারণ করে দেওয়া হয়। হিট ফ্রেম অদৃশ্য থাকে। যে কোনো অবজেক্ট বা ড্রয়িং টুলের সাহায্যে তৈরি যে কোনো প্রকার আকৃতি বা শেপ দিয়ে বোতাম তৈরি করা যায়। ফ্ল্যাশে ইন্টারঅ্যাকটিভ বোতাম তৈরি করার জন্য ইনসার্ট মেনু থেকে নিউ সিম্বল সিলেক্ট করলে ক্রিয়েট নিউ সিম্বল ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সের নেম ঘরে বোতামের জন্য একটি নাম টাইপ করতে হবে। ধরা যাক প্র্যাকটিস টাইপ করা হলো। টাইপ ড্রপ ডাউন তালিকা থেকে বাটন সিলেক্ট করতে হবে। ডায়ালগ বক্সের ওকে বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে এবং বাটন এডিট মোডে বোতামের চারটি ফ্রেম সহ টাইম লাইন পাওয়া যাবে। এ পর্যায়ে প্রতিটি ফ্রেমের বৈশিষ্ট্য অনুযায়ী বোতাম তৈরি করতে হবে। লাইব্রেরি খোলা থাকলে লাইব্রেরি উইন্ডোতে বাটন সিম্বলের আইকন দেখা যাবে এবং আইকনের সাথে প্র্যাকটিস নাম থাকবে। লাইব্রেরি উইন্ডো খোলা না থাকলে উইন্ডো মেনু থেকে লাইব্রেরি সিলেক্ট করলে লাইব্রেরি প্যানেল উপস্থাপিত হবে। আপ ফ্রেমের বোতাম তৈরির জন্য আপ ফ্রেমের বোতাম হিসেবে ব্যবহারের জন্য ড্রয়িং টুলের সাহায্যে অবজেক্ট তৈরি করতে হবে অথবা ফ্ল্যাশ লাইব্রেরি বা অন্য কোনো উৎস থেকে স্টেজে অবজেক্ট স্থাপন করতে হবে। এক্ষেত্রে একটি আয়তাকার অবজেক্ট তৈরি করা হলো। অবজেক্টটি সবুজ রং দিয়ে পূরণ করা হলো। ওভার ফ্রেমের বোতাম তৈরির জন্য ওভার ফ্রেমে ক্লিক করে সিলেক্ট করতে হবে এবং কি ফ্রেম সংযোজন করতে হবে। আপ ফ্রেমের অবজেক্ট ওভার ফ্রেমে কপি হয়ে আসবে। কপি হয়ে আসা অবজেক্ট প্রয়োজন অনুযায়ী সামান্য পরিবর্তন বা সম্পাদনা করে নেওয়া যেতে পারে। এছাড়া অবজেক্টের আকার বড় করে এবং আলফা প্রয়োগ করেও বৈচিত্র্য আনা যেতে পারে। প্রয়োজন হলে কপি হয়ে আসা আপ ফ্রেমের অবজেক্ট বাতিল করে নতুনভাবে অন্য কোনো অবজেক্ট তৈরি করে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে অবজেক্টটি সিলেক্টেড থাকা অবস্থায় বা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বোতামে চাপ দিয়ে অবজেক্টটি বাতিল করে দেওয়া হলো। ওভার ফ্রেমে একটি বৃত্তাকার অবজেক্ট তৈরি করা হলো। অবজেক্টটি সবুজ রং দিয়ে পূরণ করা হলো। অবজেক্টটির আকার ছোট বড় করার প্রয়োজন হলে করে নিতে হবে। ডাউন ফ্রেমের বোতাম তৈরি করার জন্য ডাউন ফ্রেমে ক্লিক করে সিলেক্ট করতে হবে এবং কি ফ্রেম সংযোজন করতে হবে। ওভার ফ্রেমের অবজেক্ট ডাউন ফ্রেমে কপি হয়ে আসবে। কপি হয়ে আসা অবজেক্ট প্রয়োজন অনুযায়ী সামান্য পরিবর্তন বা সম্পাদনা করে নেওয়া যাবে অথবা কপি হয়ে আসা ওভার ফ্রেমের অবজেক্ট বাতিল করে নতুনভাবে অন্য কোন অবজেক্ট তৈরি করে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে অবজেক্টটি সিলেক্টেড থাকা অবস্থায় বা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বোতামে চাপ দিয়ে অবজেক্টটি বাতিল করে দেওয়া হলো। ডাউন ফ্রেমে একটি ডানমুখী ত্রিকোণ অবজেক্ট তৈরি করতে হবে। এর জন্য পেন টুল দিয়ে অবজেক্ট তৈরি করতে হবে। নিখুঁত ত্রিকোণ তৈরি করার জন্য একটু সময় লাগতে পারে। ত্রিকোণের প্রতিটি বাহু সমান মাপের হলে দেখতে ভালো লাগবে। আপাতত এরকম একটি ত্রিকোণ হলেই চলবে। ত্রিকোণ অবজেক্টটি নীল রং দিয়ে পূরণ করা হলো। হিট ফ্রেমের জন্য হিট ফ্রেমে ক্লিক করে সিলেক্ট করার পর কি ফ্রেম সংযোজন করতে হবে। হিট ফ্রেমে ডাউন ফ্রেমের অবজেক্ট কপি হয়ে আসবে। হিট ফ্রেমে বিদ্যমান অবজেক্ট অদৃশ্য থাকে। এবার বোতাম ব্যবহার করার জন্য স্টেজে বোতাম স্থাপন করতে হবে। স্টেজে বোতাম স্থাপন করার জন্য লেয়ার প্যানেলের বরাবর নিচে সিনের নামের উপর ক্লিক করতে হবে। লাইব্রেরি উইন্ডো থেকে বোতামের নামের বাম পাশের আইকনে ক্লিক ও ড্র্যাগ করে স্টেজে স্থাপন করতে হবে। বোতামটি ঠিকভাবে সাড়া দিচ্ছে কিনা দেখে নেওয়ার জন্য কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এন্টার বোতামে চাপ দিলে বোতামটি মুভি পেয়ার উইন্ডোতে উপস্থাপিত হবে। এবার মাউস পয়েন্টার বোতামের উপর নিয়ে গেলে আয়তাকার বোতামটি বৃত্তাকার বোতামে রূপান্তরিত হয়ে যাবে। এই অবস্থায় মাউস পয়েন্টার বোতামের উপর থেকে সরিয়ে নিলে বোতামটি আবার আগের মতোই আয়তাকার অবজেক্টে বা আয়তাকার বোতামে পরিণত হবে। অর্থাৎ আপ অবস্থায় বোতামটি আয়তাকার রূপে বিদ্যমান থাকবে,
ওভার অবস্থায় বোতামটি বৃত্তাকার রূপে বিদ্যমান থাকবে। ওভার অবস্থায় বোতামের উপর মাউস পয়েন্টার রেখে ক্লিক করলে বোতামটির ডাউন অবস্থার রূপ ত্রিকোণ প্রদর্শিত হবে। বোতামের এসব পরিবর্তন স্টেজে অবলোকনের জন্য কন্ট্রোল মেনু থেকে এনেবল সিম্পল বাটনস কমান্ড সিলেক্ট করলে স্টেজে বোতামগুলো সক্রিয় হবে। মাউস পয়েন্টার বোতামগুলোর উপর স্থাপন করলে এবং মাউস পয়েন্টার দিয়ে বোতামে ক্লিক করলে বোতামের রূপান্তর দেখা যাবে। বিভিন্ন ফ্রেমে এবং সিনে যাওয়ার জন্য কোন জায়গায় পৌঁছে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত থেমে থাকার জন্য এবং আরো নানা প্রকার কাজের জন্য বোতামের সঙ্গে নির্দেশ যুক্ত করা হয়। বোতামের ডাউন অবস্থায় থেকে মাউসের চাপ ছেড়ে দিলে ওই নির্দেশ কার্যকর।